বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আবারও বেড়েছে দেশে করোনার সংক্রমণ এবং করোনার এই ঊর্ধ্বগতি গ্রাফকে কিন্তু কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা অনেকটাই চিন্তাতে রয়েছেন। করোনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের পর চতুর্থ ঢেউয়ের কি আছড়ে পড়তে চলেছে আমাদের উপর, সেই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু একটা চাপা আতঙ্ক এখনো রয়েছে। বেড়েছে আবারও করোনার সংক্রমণ, তার জেরেই উদ্বেগ। দৈনিক আক্রান্ত পেরিয়েছে 21,000, চিন্তা পজিটিভিটি রেটে। দেশের করোনা পরিসংখ্যান যেন প্রতিদিন নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। মাঝখানে দিন দুই দেশের দৈনিক করোনা পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিয়েছিল, দৈনিক আক্রান্ত নেমে এসেছিল 15,000-এর কাছাকাছি, কিন্তু বুধবার থেকে ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যাটা। বুধবার দৈনিক আক্রান্ত পেরিয়েছিল 20,000, বৃহস্পতিবার সকালে সেটা পেরিয়ে গেছে 21,000-এ। সে সঙ্গে দৈনিক পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেস রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে 21,566 জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে হাজারখানেক বেশি। দেশের মোট করোনা সংক্রমিত 4,38,25,000-এর কাছাকাছি। দৈনিক পজিটিভিটি রেটও আগের দিনের থেকে অনেকটা বেড়ে হয়েছে 4.25%। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 45 জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,25,870। এই বিষয়টাকে কেন্দ্র করে চিন্তা কিন্তু এখন বাড়ছে, লাফে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও, এবং সক্রিয় রোগী এক লাফে 3,227 জন বেড়ে গেছে। বর্তমানে হয়েছে 1,48,881। গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার বেড়ে হয়েছে 0.34%, এবং গত 24 ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন 4,31,50,434 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 18,294 জন। এবং বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে বাংলাসহ 9 রাজ্যকে সতর্ক করা হয়েছে। এই 9 রাজ্য হল কেরল, বাংলা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ। কেন্দ্রের বক্তব্য রয়েছে যে এই রাজ্যগুলোর জন্য দেশের সার্বিক পজিটিভিটি রেট বাড়ছে এবং এই রাজ্যগুলো জেলায় জেলায় সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে সেন্ট্রালি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিচ্ছে প্রত্যেক রাজ্যগুলোকে, যাতে করে বিভিন্নভাবে সেই রাজ্যগুলোতে ট্যাকেল করা যায় কোভিডের এই বারবারন্ত। এবং এই কোভিডের এই বারবারন্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, গোটা রাজ্যের সাধারণ, গোটা দেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক আবারও ফিরে আসতে শুরু করেছে। কিন্তু যেটা বলা হচ্ছে, কোভিডের ডোজেজ কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। আমরা জানি যে বিগত দিন থেকে শুরু হয়েছে কোভিডের তৃতীয় ডোজ দেওয়া এবং 75 দিন চলবে এক নাগারে এই তৃতীয় ডোজ দেওয়া। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে এগিয়ে এসে কোভিডের ডোজ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু উদ্যোগী করার চেষ্টা করছেন রাজ্যের এবং দেশের প্রশাসন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের কর্তায়। নমস্কার।